ছাত্রছাত্রীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা ক্লাস 7 আর 8-এর কীভাবে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে হয় সে বিষয়ে আলোচনা করব। এই আলোচনা শুরু করবো আমরা পদের অনুবাদের মাধ্যমে। এই পদ কি? বিভক্তিযুক্ত শব্দই হলো পদ। যেমন জলে, জল শব্দ এ বিভক্তি দিয়ে হলো জলে, জলে হলো পদ। গাছের, গাছ যুক্ত এর হলো গাছের, গাছের এটা হলো পদ। কতগুলো পদ পাশাপাশি বসে তৈরি হয় বাক্য, অর্থাৎ কতগুলি পদের সমষ্টি হলো বাক্য। সেজন্য আমরা প্রথমে ছোট ছোট পদের অনুবাদ শিখব। একটা বাক্যে দুটো জিনিস থাকে, নামপদ আর ক্রিয়াপদ। যেমন বনে বাঘ থাকে, এখানে থাকে এটা দিয়ে কাজ বোঝাচ্ছে, অর্থাৎ এটা ক্রিয়াপদ। আর বাকি যা থাকে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে ক্রিয়াপদ ছাড়া সবই হলো নামপদ। এই নামপদের অনুবাদের জন্য আমাদের পড়তে হবে শব্দরূপ, আর ক্রিয়াপদের অনুবাদের জন্য ধাতুরূপ। এবার এই নামপদের অনুবাদের জন্য আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। পদটিকে সংস্কৃতে কী বলে, পদটি কী কারান্ত, পদটির লিঙ্গ, পদটির বিভক্তি আর পদটির বচন। যেমন গাছ, পাখি, জল, এগুলি সংস্কৃতে কী বলে শব্দগুলিকে সেগুলো আমাদের জানতে হবে। জল একে সংস্কৃতেও জলই বলে। গাছ এই বাংলা শব্দটি কিন্তু সংস্কৃতে বৃক্ষ। পাখি এটা বাংলা কিন্তু সংস্কৃত হবে বিহগ, বিহঙ্গ ইত্যাদি। এবার কারান্ত, কারান্ত হলো যে কার আছে অন্তে। জল শব্দটার অন্ত অর্থাৎ শেষে আছে অ। মাতা শেষে আছে আ। নদী শেষে আছে দীর্ঘই। তাহলে মাতা এটা হচ্ছে আকারান্ত, নদী এটা হচ্ছে দীর্ঘই কারান্ত। এভাবে কারান্ত নির্ণয় করতে হবে। লিঙ্গ, লিঙ্গ তিন প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। পুংলিঙ্গ পুরুষ বোঝাবে, স্ত্রীলিঙ্গ স্ত্রী মেয়ে বোঝাবে, আর ক্লীবলিঙ্গ স্ত্রী পুরুষ ভেদাভেদ যেটা হয় না। যেমন জল শব্দটা হলো অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। এই কারান্ত আর লিঙ্গ নির্ণয় করতে পারলেই আমরা ওই শব্দটি কোন শব্দরূপের মতো হবে সেটি পেয়ে যাব। এবার যখনই শব্দরূপ পেয়ে যাব তখনই তারপর তার বিভক্তি আর বচন নির্ণয় করব। তো এই ক্ষেত্রে জল শব্দটার দেখলাম আমরা অকারান্ত ক্লীবলিঙ্গ, অর্থাৎ এটা ফল শব্দের মতো। এরপর বিভক্তি আর বচন নির্ণয় করব। বিভক্তি একটা ছক মুখস্থ করবে, এটা করলে সহজেই বাংলায় আমাদের বিভক্তি নির্ণয় করতে খুবই সুবিধা হবে। যেমন প্রথমা শূন্য বিভক্তি বা অবিভক্তি, দ্বিতীয়ায় কে রে, তৃতীয়ায় দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হইতে থেকে, ষষ্ঠী র এর দিগের দে, সপ্তমী অ এ তে এতে। বচন, বচন তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। জলে পদটিতে আগেই আমরা কারান্ত আর লিঙ্গ বার করে ফেলেছি, তার ফলে দেখেছি ওটি ফল শব্দরূপের মতো। এরপর আছে এটাতে সপ্তমী বিভক্তির এক বচন। সেরকমভাবে সপ্তমী বিভক্তির এক বচন করে ফল শব্দরূপের ক্ষেত্রে হয় ফলে, সেরকমভাবেই হবে জলে। এভাবে জল থেকে এটা অনুবাদ করলে হবে ফল শব্দের পঞ্চমী বিভক্তির এক বচন, ফলাত তার মতো করে জলাত। ফুলের, ফুলকে বলে কুসুম বা পুষ্প, সেটার অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ অর্থাৎ ফল শব্দের মতো। তার ষষ্ঠী বিভক্তির এক বচন ফলস্য, তার মতো করে হলো কুসুমস্য। তো এই শব্দরূপের বেশ কতগুলো শব্দরূপ এক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের খুব সহজেই অনুবাদ করতে সুবিধা হবে। অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর, সমস্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো করেই হবে। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা, সমস্ত আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এই লতা শব্দরূপের মতো করেই হবে। অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ ফল, হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী, হর্ষকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু। তো এগুলি সংস্কৃত বই আমরা পাই। যেহেতু বাংলার এত এত শব্দ তো শব্দরূপ করা দেওয়া সম্ভব নয়, তাই এগুলো আমাদের মডেল হিসেবে নিতে হবে, নিয়ে আমাদের সংস্কৃতে অনুবাদ করতে হবে। তাহলে তোমরা এগুলো মুখস্থ করে, এবং এছাড়াও আরও অনেক শব্দরূপ আছে সেগুলো মুখস্থ করতে পারো, করে তোমরা ছোটো ছোটো পদের অনুবাদ করার অভ্যেস করো।